প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়েছে। আজকের ইসলাম শিক্ষা পরীক্ষা গিয়েছে তোমাদের অনেক ভোটে থেকে, আমাকে জানিয়েছে 25, 26, 27টা এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে কমন পড়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এভাবে প্রত্যেকটা পরীক্ষায় কমন পড়তেছে। তোমরা আশা করি এভাবে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোতেও খুব ভালো পরিমাণ কমন পাবে এবং তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারলে এটা আমারই ভালো লাগবে। 2022 সালের পরীক্ষার্থীরা এ প্লাস পেয়েছে, তারা যে এখনও আমাকে কৃতজ্ঞতা জানায়, তারা আমাকে ফোন করে এখনও কথা বলে, বিভিন্নভাবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এখনও। তো তারা এখনও আমাকে মনে রেখেছে, তারা তাদের ভাই এবং ভাইয়ের মতো করে আমাকে দেখে, স্যারের মতো একটা বড় উচ্চ স্তরে আমাকে তারা দেখে। তো সেজন্য আমি এখনও তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এতটা সম্মান ও শ্রদ্ধা করেছে এবং করে এখনো। আমি চাই তোমাদের তোমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আমার প্রতি থাকে সব সময়। এবং জাস্ট এইটুকের জন্য আমি তোমাদের জন্য ইউটিউবে ভিডিও তৈরি করি এবং তোমাদের সহযোগিতা করি পরীক্ষার সময়, যাতে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। আমি বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের আজকে সেশনটা দিব। ইতিমধ্যে আমার এই সেশনটা দেওয়া আছে, কিন্তু তোমরা অনেকেই আমার কমেন্ট করেছো যে স্যার কিছুদিন আগে দিয়েছেন তা আমরা খুঁজে পাই না। এটা তোমরা খুঁজে পাও না, তোমাদের ব্যর্থতা। তোমরা একটু আমার ইউটিউব চ্যানেলটা একটু নিচে দিয়ে গেলেই কয়টা ভিডিও নিছি এই পদার্থবিজ্ঞান নবীদের শাসনে দেওয়া, তারপরেও তোমরা খুঁজে পাও না। তারপরেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা সেই ভিডিওটা দেখবা। আমি তোমার একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমরা আমার ইউটিউবে আসবা, তোমাদের ইউটিউবে আসার পরে তারপরে লিখবা মামুন অনলাইন হেল্প, লিখে সার্চ করবা MAMUNONLINEACLP, এই যে মামুন অনলাইন হেল্প লিখে সার্চ করবা। সার্চ করার পরে যে এই চ্যানেলটা চলে আসবে, চ্যানেলটা চলে আসার পরে এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে ভিডিওস অপশনে যাবা, ভিডিওস অপশনে, ঠিক আছে। ভিডিওস অপশনে যাওয়ার পরে তোমরা এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পারবে যে রসায়ন সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে আজকের। তারপর একটু নিচের দিকে গেলে 4-5টা ভিডিওর পরেই দেখতে পারবে যে পদার্থবিজ্ঞান ক ও খ অংশ শাসন এবং নৈভিত্তিক অংশ শাসন। এই যে দেখতে পাচ্ছ, নৈভিত্তিক অংশে 2023 শাসন মাত্র 8 দিন আগে ছাড়া হয়েছে, তারপর তোমরা খুঁজে পাও না। এখন বুঝতেছি না তোমরা কেন এটা খুঁজো না। তারপর আরো সহজে পাওয়ার জন্য এই যে প্লে লিস্টে আসবা। প্লে লিস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি এক্সাম শাসন 2023 সায়েন্স গ্রুপ, সায়েন্স গ্রুপের জন্য আলাদা দেওয়া হয়েছে। তো এখানে ক্লিক করলে দেখতে পারবা এই পদার্থবিজ্ঞান রসায়ন এই সাবজেক্ট গুলো আলাদা আছে, তোমরা খুব সহজে এখান থেকে পেয়ে যাবা। তারপরে আমি তোমরা যেহেতু খুঁজে পাও না, এই ভিডিওর মাধ্যমে আমি আবারও সংক্ষেপে যত দ্রুত পারি আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও এখন। তো এখানে পদার্থবিজ্ঞান সেশনটি তোমরা যদি PDF আকারে নিতে চাও তাহলে তোমরা এই 01754770072 এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। মাত্র 100 টাকা দিয়ে তোমরা পদার্থবিজ্ঞান নবীর সেশনটি তোমরা নিতে পারবা যদি PDF নিতে চাও। আর এমনিতে তোমরা ভিডিও আকারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। যদি তোমাদের পড়তে অসুবিধা হয় তাহলে তোমরা PDF আকারে নিতে পারবা। PDF তোমরা পেয়ে যাচ্ছ পদার্থবিজ্ঞান নবীতি শাসনটি এবং সিকিউর ক এবং খ জ্ঞানমূলক অনুধাবনমূলক। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন, কোপার্নিকাস। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে, রজার বেকন। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে, আলবার্ট আইনস্টাইন। কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন, কোপার্নিকাস। পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ভূখণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র ও গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন, 4%। কে সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন, কে করেছিলেন, থেলিস। গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন কারা, বিজ্ঞানী নিউটন, আর কে, লিবনিস। কোনটি মৌলিক রাশি, মৌলিক রাশি খ নাম্বার দেখে নাও। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন, খ নাম্বার সঠিক, সত্যেন্দ্রনাথ বসু, সত্যেন্দ্রনাথ বসু। উইন্ডমিল এর উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানী গ্রন্থে, আল মাসুদি। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতিপদার্থে অস্তিত্ব ঘোষণা করেন, ডিরাক। আমি এটা স্ক্রল করে যাচ্ছি খুব দ্রুত, যেহেতু সেশনটা অলরেডি আমার পাবলিশ করা, আমি খুব সুন্দরভাবে সেখানে বুঝিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে খুঁজে পাবা, খুব সুন্দরভাবে আমি একদম ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা MCQ, তাই তোমরা এখান থেকে দেখে নেবো। আমি জাস্ট এখন স্ক্রল করে যাচ্ছি, খুব স্লোলি স্ক্রল করে যাবো যাতে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো।
আমি খুব স্লোলি স্ক্রল করে যাচ্ছি এবং প্রত্যেকটা এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ আসবে না, তোমরা এই মাত্র এই কটা এমসিকিউ পড়ে তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যালকুলাস আবিষ্কার করেন কে? নিউটন। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? রজার বেকন। প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষা আসার মতো, তাই তোমরা আর দেরি না করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে একটা ভালো প্রস্তুতি নিয়ে নাও, একটা প্রপার প্রস্তুতি নিয়ে নাও খুব দ্রুত। তোমরা যেহেতু তোমাদের 2 দিন বন্ধ আছে, এই সাবজেক্টটা একটু কঠিন তোমাদের কাছে, কিন্তু আমার সাহায্যটা খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে যাতে তোমরা খুব সহজে এখান থেকে ভালো রেজাল্ট করতে পারো। যে ছাত্র কখনো বই ধরে নাই, বই টাচ করে নাই, সে ছাত্র এখান থেকে পড়ে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। এরকম বহুত আছে যে 2022 সালের পরীক্ষার্থীরা এ প্লাসের কাছাকাছি মার্ক পেয়েছে, তার কোনোদিন বইও কেনেও নাই, শুধুমাত্র পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন 2-3 দিন পড়েছে, তাতে তাদের হয়ে গিয়েছে। তো এভাবে তোমরা তোমরাও এভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট যদি পড়ো, যারা আগে পিছনে লেখাপড়া করো নাই তারাও ভালো রেজাল্ট করার এখান থেকে সামর্থ্য রাখো। ইলিশের কোনটি লব্ধ রাশি বল, আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি, তোমরা খুব সতর্ক ভাবে এটা দেখে নেবা যাতে তোমরা এখান থেকে ম্যাক্সিমাম সংখ্যক এমসিকিউ অ্যান্সার করে আসতে পারো, তোমরা এটা নিশ্চিত থাকতে পারো এখান থেকে অনেক ভালো এটা পরিমাণ তোমরা কমন পেয়ে যাবা। 26, 27, 28টা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। যেগুলো তোমাদের ওই যে উদ্দীপক টাইপের এমসিকিউ গুলো আছে ওগুলো তো বেশি আসে না, 2-3টা আসে, ওইগুলো জাস্ট একটু মাঝে মাঝে মিস্টেক হয়, কিন্তু এছাড়া অন্যগুলো তোমরা কমন পেয়ে যাবে। 25, 26, 27টা ইনশাল্লাহ তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। সরি দুঃখিত, তোমাদের যেহেতু 25টা এমসিকিউ আসে পরীক্ষায়, আমি অন্যান্য গ্রুপের সাজেশন দিতে গিয়ে কিছু মিস্টেক হয়ে যায়। এতদিন তোমাদের তো বাংলা সাবজেক্ট দিয়েছি, বিভিন্ন সাবজেক্ট দিয়েছি, যাতে নবীর্তিক ছিল 30টা, তোমাদের কিন্তু নবীর্তিক 25টা, তোমরা মনে রাখো তোমাদের নবীর্তিক 25টা, 25টার মধ্যে তোমাদের ইনশাল্লাহ 22-23টা কমন থাকবে, তোমরা এটা ধরে নাও যে 22-23টা কমন থাকবে, তোমরা তোমাদের 25টা এমসিকিউর মধ্যে তোমরা 22-23টা কমন পেয়ে যাবে, ইজিলি কমন পেয়ে যাবে। তোমরা দেখে নাও 60 নাম্বার এবং 61 নাম্বার, প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, এখান থেকে আসবে ইনশাল্লাহ। এবং ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, তোমরা যদি ব্যাখ্যাটা জানতে হয় তোমরা আর ভিডিওটা দেখে নেবা, কিভাবে তোমাদের সে ভিডিওটা দেখিয়ে দিয়েছি কোথায় পাবে। এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এমসিকিউ আমি খুব স্লোলি স্ক্রল করে যাচ্ছি যাতে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, তাই খুব গুরুত্ব সহকারে দেখবা, এর বাইরে একটা এমসিকিউ পড়তে হবে না, পাশাপাশি একটু মেইন বুকের রিডিং গুলো পড়বে, তাহলে তোমরা তোমাদের যে প্রশ্নের মান গুলো খুব ভালো লিখতে পারবা, সৃজনশীলের ঘ এবং ঘ অ্যান্সারটা তোমরা ভালো করে করতে পারবা, তাই রিডিং গুলো পড়বা সেই জন্য।
আর এই এমসিকিউ গুলো পড়ে যাবে, এর বাইরে অতিরিক্ত কোনো এমসিকিউ তোমাদের পড়তে হবে না, তাহলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে এ প্লাস মার্কস তুলতে পারবা। আমরা 100-র ওভার হয়ে গেছে এমসিকিউ গুলো, আমরা আর বেশি কিছু বেশি এমসিকিউ নাই, আমরা প্রায় অর্ধেক চলে আসছি। তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নেবা, প্রত্যেকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। যারা পিডিএফ ফাইল কিনতে চাও, তারা মাত্র মাত্র 100 টাকা দিয়ে এমসিকিউ প্লাস সিকিউ দুইটা পার্ট একসাথে তোমরা কিনে নিতে পারবে। তো তোমাদের এটা প্রপার প্রস্তুতির জন্য এটা একটা ভালো একটি মাধ্যম। তোমরা ভিডিও দেখবা, পাশাপাশি তোমরা পিডিএফ ফাইলটা দেখে বারবার তোমরা সেটাকে রিভাইজ করতে পারবা, মোবাইল থেকেই তোমরা দেখতে পারবা, এটাকে প্রিন্ট না করলেও চলবে। দেখে নাও 127 নাম্বার, তারপরে 128 নাম্বার দেখে নাও, প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। 129 নাম্বার দেখে নাও, 130 নাম্বার, আমি স্ক্রল করে যাচ্ছি, ভিডিওটা বেশি বড় যদি না হয় আমরা সেদিকে নজর রাখবো, কারণ বেশি বড় ভিডিও আমাদের দেখার টাইম অনেক এত নাই, যেহেতু পরীক্ষার যেহেতু আমাদের খুবই কাছে, মাত্র 2 দিন বন্ধ আছে। তবে বেশিরভাগ স্টুডেন্টরা করে কি যে শেষের দিন দেখে আসে, মানে বন্ধ পড়লে মানে একটা পড়ার বিষয়টা মনোযোগ থাকে না। তোমরা দেখে নাও, ভালো করে দেখে নেবা। আমরা প্রায় চলে এসেছি, এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউর বাইরে তোমাদের কোনো এমসিকিউ পড়তে হবে না। অর্থের অবস্থা ও চাপ, প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, এবং আমার সাজেশনগুলো কমন পড়ে কিনা সেটা তোমরা কমেন্টে দেখতে পারবা। কমেন্ট বক্সে তোমরা দেখো যে ছাত্রছাত্রীরা কমেন্ট করেছে, হাজারো ছাত্রছাত্রী, শত শত ছাত্রছাত্রী কমেন্ট আছে যে তারা কমন পেয়েছে, শতভাগ কমন পায়, 95% কমন পায়। ইনশাল্লাহ এগুলো দেখো তোমরা একটু, তাহলে তোমরা বুঝতে পারবা সাজেশনগুলো কমন পড়ে কিনা। ঠিক আছে, তোমরা দেখো, ইনশাল্লাহ আমি চাই তোমরা ভালো রেজাল্ট করো এখান থেকে সাজেশনগুলো পড়ে ফলো করে। আমরা প্রায় 200-র কাছাকাছি চলে এসেছি, প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, কোনো এমসিকিউ কোনটা থেকে কম না, তাই প্রত্যেকটা এমসিকিউ বারবার চর্চা করবা, কমপক্ষে এটাকে 10 বার রিভাইজ করবা তোমরা। সেজন্য এই বারবার রিভাইজ করার জন্য পিডিএফ ফাইলটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ ইউটিউব ভিডিও অত লং ভিডিও বারবার দেখা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে, তাই তোমরা পিডিএফ ফাইলটাও যদি থাকে তাহলে তোমাদের অনেক সুবিধা আছে। আমরা 200 ওভার করেছি, তারপরে এখন আমরা জাস্ট অল্প কিছু এমসিকিউ আছে, যা সেটা আমরা স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। এই একটা সাহস তৈরি করতে আমার প্রায় 15-16 দিন সময় দিতে হয়েছে, তাই এত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভাবে সাহসটি তৈরি করা হয়েছে, তাই তোমরা একটু এটা লক্ষ্য করে মনোযোগ সহকারে এবং গুরুত্ব দিয়ে এটাকে তোমরা দেখবে। তোমাদের বিশ্বাস যদি না হয় তোমরা ইউটিউব চ্যানেলের কমেন্ট গুলো দেখবো অবশ্যই, তোমাদের অনুরোধ রইল তোমরা ইউটিউব চ্যানেলের কমেন্ট গুলো দেখবো অবশ্যই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছু এমসিকিউ আছে সেটা তোমাদের দেখে নাও। অধ্যায় 11 জলবিদ্যুৎ থেকে, ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে, কমন নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, প্রত্যেকটা এমসিকিউ তোমরা এখান থেকে খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা পড়বে ইনশাল্লাহ, এবং যেগুলো ম্যাথ আছে সেগুলো বুঝে বুঝে ম্যাথ গুলো সলভ করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা এখান থেকে হবে না।
প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ এখানে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। এবং তোমাদের ভিডিওটা দেখিয়ে দিয়েছি যে মাত্র 7-8 দিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেখানে প্রত্যেকটা এমসিকিউ আমি পাঠ করে দেখিয়েছি, পাঠ করেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। সেই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিয়েছি কোথায় আছে, একটু নিচে পড়েছে, 5-6টা ভিডিও নিচে পড়েছে, যার কারণে তোমরা খুঁজে পাও না। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা খুঁজে পাবা। টোটাল হয় 280টি এমসিকিউ পড়লে তোমরা এখান থেকে কম পক্ষে হলেও তোমরা এখান থেকে এমসিকিউ তোমরা কমন পাবে, কমপক্ষে হলো এখান থেকে এমসিকিউ কমন পাবে তোমরা 22 থেকে 23টি ইনশাল্লাহ। 25টি এমসিকিউ তোমাদের পরীক্ষা আসবে। তো তোমাদের আরেকটি অনুরোধ থাকবে, তোমরা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবা। ফেসবুক পেজ এর নাম হলো মামুন অনলাইন হেল্প, MAMUNONLINE, তারপরে HELP দেখে সার্চ করবার। সার্চ করলে তোমরা দেখতে পারবা আমার পেজটি, এই এটা গ্রুপ, সাপোর্ট গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হবা। জয়েন হওয়ার পর নিচে দেখবা যে এখানে একটা গ্রুপ পেজ আছে, এই পেজটাকে তোমরা অবশ্যই ফলো করবা। ফলো করে এখানে আমার সাথে মেসেজও কথা বলতে পারবা। আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সকল তোমাদের সাজেশন গুলো সব এখানেও দেওয়া হয়, কিন্তু তাই অবশ্যই তোমরা এটাকে অবশ্যই ফলো করে রাখবা। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।